একের পর এক নাম উঠে আসছে। এই সমস্ত নামগুলোর পিছনে কোথাও না কোথাও ষড়যন্ত্র কাজ করছে, কারণ এদের সবার কাছে হোয়াটসঅ্যাপ চ্যাট এসেছিল, হোয়াটসঅ্যাপ ভিডিও এসেছিল, বার্তা এসেছিল, আর সবাই গ্রুপে ছিল। আরও একটা নাম অর্ণব শর্মা, সৌরভ চক্রবর্তীর পর আরও একটা নাম অর্ণব শর্মা, এর সঙ্গেও নাকি ললিত ঝা গ্যাংয়ের এই সমস্ত টুকরে টুকরে গ্যাংয়ের যোগাযোগ ছিল। কিন্তু অর্ণব শর্মা এক্সক্লুসিভলি রিপাবলিককে কী বললেন শুনুন। বা নীলাক্ষ, এদের সঙ্গে তোমাদের তো নামটা উঠে আসছে, মানে রিলেশনটা কি ওই সাম্যবাদী সুভাষ সভা বা জাগ্রত এর মাধ্যমে? আমি শুধু নীলাক্ষ আইজকে চিনি, তাছাড়া আমি কাউকে চিনি না। আচ্ছা, ললিতকে চেনো না? আমি ললিতকে চিনিও না, ইভেন আমার ওর ফোন নাম্বার বা কন্ট্যাক্ট কোনোদিনই হয়নি, ইভেন আমি জাস্ট কোনোদিন ওর ব্যাপারে কোনোদিন কিছু শুনিও নি। আর যদি সেটাও হয়েও থাকে, সেটা হয়তো ললিতের ব্যাপারে কেউ গ্রুপে ডিসকাস করেছে বা কিছু, এত দূরই। মানে আমার পার্সোনালি আমি চিনি না, ইভেন নাম্বারও নেই আমার। ওই গ্রুপে কি ললিত আছে? আমি লেফট হয়ে গেছি এখন, সুতরাং আমার জানা নেই। আচ্ছা, মানে যখন ছিলে তখন ললিত ছিল, নাম্বারটা আমার সেভ নেই, তো এখন হয়তো থেকে থাকতে পারে, যেহেতু যেগুলো নাম্বার সেভ থাকে না সেগুলো তো শুধু নাম্বার দিয়ে থাকে, তো সেবার হয়তো ছিল। মানে আমি এতদূরই জানি, কারণ আমি যেহেতু একটা, মানে আমি নেতাজি যেহেতু ভীষণভাবে মানে ভক্ত টাইপের আর কি, ভালো লাগে, তো সেখান থেকে আর কি, মানে ফ্রি টাইমে আমার আর কি যখন পড়াশোনা থাকে না তখন আর কি একটু কিছু আর কি এগুলো সব জানার জন্য জাস্ট আমি জয়েন করেছিলাম আর কি গ্রুপে। তো আমি একটু ছোট থেকেই আর কি ডেকোরেশন ফেকোরেশন করতে ভালোবাসি, তো এই জন্যই আমাকে নীলাক্ষ বলেছিল যে তুমি এটা সামলাও, তোমার কোনো কাজ কিছুই করতে হবে না, জাস্ট তুমি একজন পজিশন হোল্ড করে তুমি জাস্ট গ্রুপে থাকবে, এরকম একটা ব্যাপার। বুঝলাম। আচ্ছা, ওই তোমাদের এই এনজিওরই বোধহয় পুরুলিয়া বান্দোয়ানে একটা ইউনিট আছে না? হ্যাঁ, ওটা স্কুল চালায় ওরা, ফ্রি স্কুল, বাচ্চাদেরকে পড়ায় পুরুলিয়াতে। আচ্ছা, সেটা এখনো চলছে? না, সেটা আমার জানা নেই, আমি এমন ভাবে ফ্যামিলির সাথে জড়িত না, মানে কি চলছে আমার কিছুই জানা নেই। মানে ওই যখন বলে কিছু তখন হয়তো শুনি, এইটুকুই যা। মানে আমি একেবারেই অফিসিয়ালি বা একদম পুরোপুরি নিজেকে গ্রুপের সাথে জড়িয়ে দিইনি, মানে আমার ভীষণভাবে আমি একটা জাংচারের মধ্যে দিয়ে পাস করছি, মানে আমি সেরকম ভাবে অ্যাক্টিভ মেম্বার নই। মানে সবাই দেখছে আমি কালচারাল সেক্রেটারি পোস্টে আছি বলে সবাই ভাবছে আমি ভীষণ সিরিয়াস একজন মেম্বার, অ্যাকচুয়ালি ওরকম কিছুই নয় আর কি। আচ্ছা, মানে ওটা একটা পজিশন, একটা পাপেট রুলারের যেমন পজিশন থাকে ওরকম আর কি আমার পজিশনটা। মানে যেহেতু ওটা সবাই দেখছে আমার নামের নিচে কালচারাল সেক্রেটারি লেখা, সেজন্যই এত কিছু হচ্ছে, তাছাড়া কিছুই নয়। বুঝলাম। তোমাদের গ্রুপেও ওই সৌরভ চক্রবর্তী আছে? সেটা কে? আচ্ছা, সৌরভ চক্রবর্তীকে চেনো না? সৌরভ চক্রবর্তীটা কে? উনি ললিতের একজন ঘনিষ্ঠ, কালকেই সৌরভ চক্রবর্তীর নামটা সামনে এসেছে। আচ্ছা, আমি জানতাম না, আমি এইমাত্র আপনার কাছ থেকে জানলাম। আচ্ছা, আমি জানতাম না। ললিত ঝা টুকরে টুকরে গ্যাং এবং তাদের সংগঠনের বিস্তার সম্পর্কে বারবার দেখাচ্ছি বাংলার জেলায় জেলায় বিস্তার। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিজুয়াল গ্রাফিক্সের মাধ্যমে দেখাবো। এই মুহূর্তে বাংলায় পশ্চিমবঙ্গের ম্যাপ, সেখানে কোথায় কোথায় ললিত ঝার এই গ্যাং সাম্যবাদী সুভাষ সভা কলকাতা একদিকে কোথায় কোথায় বিস্তার ঘটিয়েছিল, উত্তর চব্বিশ পরগনা, আর কোথায় পুরুলিয়া, আর কোথায় নদিয়া, তারপর কোথায় পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলো, আর কোথায় এই উত্তর চব্বিশ পরগনা থেকে, নদিয়া থেকে, পুরুলিয়া থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে, কলকাতা, সমস্ত জায়গায় ললিত ঝার সুভাষ সভার বিস্তার, সাম্যবাদী সুভাষ সভা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই হামলার সঙ্গে নাকি বাংলার কোনো যোগ নেই। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। ওরা বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না। আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন নিরপেক্ষ হোক এটা আমরা চাই, এবং সেই জন্য আমরা কোনো উল্টোপাল্টা কমেন্টস করি না। আমরা তো আর আবল তাবল হোক কি না, যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো, কাজে আমরা দায়িত্বশীল আগে হই, এটা মাথায় রাখা উচিত। বাংলাকে অপপ্রচার করা আর বাংলাকে কুৎসা করা দিয়ে সারাক্ষণের কাজ, বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না।